মুন্সিগঞ্জ সদর উপজেলায় কঠোর লকডাউনের সপ্তম দিনেও আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান। বিস্তারিত দেখুন লিটন মাহমুদের পাঠানো তথ্য ভিডিও চিত্রে। সরকার ঘোষিত করোনা মহামারীতে কঠোর লকডাউনের গেল সপ্তম দিনে মুন্সিগঞ্জ সদর উপজেলায় বিধিনিষেধ বাস্তবায়নে একযোগে মাঠে নেমেছে নৌবাহিনী, ম্যাজিস্ট্রেট ও পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সরকারের বিধিনিষেধ উপেক্ষা করেই ঘর থেকে রাস্তায় বের হয়েছে মুখে মাস্ক ছাড়া কিছু মানুষ। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের নজর এড়িয়ে সিপাহীপাড়া, রিকাবি বাজার, মুক্তারপুরের বিভিন্ন সড়কগুলোতে ভ্যান, মোটরসাইকেল ও ট্রলি অটো মিশুক চলতে দেখা যায়। তবে অধিকাংশ দোকানপাট বন্ধ রয়েছে, কিন্তু কিছু হোটেলে মানুষ বসিয়ে বেচাকেনা করতে দেখা যায়। বন্ধ রয়েছে সকল প্রকার গণপরিবহন। বুধবার সকাল 11 ঘটিকার পর থেকে মুন্সিগঞ্জ শহরে সিপাইপাড়া, মুক্তারপুর, রিকাবি বাজারের প্রায় সব সড়কেই গাড়ির বহর নিয়ে মহড়া দেয় ম্যাজিস্ট্রেট, সেনাবাহিনী, পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর সকল সদস্যরা। মুন্সিগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার ভূমি মেজবাহাল জানান, সরকার ঘোষিত বিধিনিষেধ বাস্তবায়নে মুন্সিগঞ্জ সদর উপজেলাবাসীকে ঘর থেকে বের না হওয়ার জন্য অনুরোধ জানানো হচ্ছে। সামাজিক দূরত্ব বজায় রেখে রাস্তায় চলাচল করার জন্য পরামর্শ দেওয়া হয়। দীপ টিভি, চেতনায় একাত্তর, হৃদয় স্বদেশ।